আচ্ছা, তো আমরা হচ্ছে একবারে ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাই আর কথা না বাড়িয়ে। তো এখানে দেখতেছি, দেখো কি বলছে, এখানে বলছে একটা বস্তুর উপর, একটা বস্তু ধরো আমরা ধরে নিলাম এই বস্তুটা এ বি, বস্তুর হচ্ছে এ ও বি বিন্দুতে, মানে ধরো বস্তুটা দুইটা প্রান্ত বিন্দু, এটা একটা লাঠি হতে পারে বা যে কোনো একটা বস্তু হতে পারে, তার দুইটা প্রান্ত বিন্দু, একটা হচ্ছে এ বিন্দু আর একটা হচ্ছে বি বিন্দু। বলছে হচ্ছে এ বিন্দু এবং বি বিন্দুতে দুটি সদৃশ সমান্তরাল বল। দেখো সদৃশ মানে হচ্ছে যে তোমরা জানো একই দিকে হবে, এবং সমান্তরাল মানে হচ্ছে দুইটা পরস্পর সমান্তরাল হবে, ঠিক আছে? তো তাহলে আর কি, যে আমরা এখানে আমরা দেখলাম যে কি, যেখানে বলা আছে পি ইজ গ্রেটার দেন কিউ, দেখো অর্থাৎ এই বিন্দুতে পি বল, এই বিন্দুতে কিউ কিউ বল হচ্ছে যে কাজ করতেছে। তো তাদের লব্ধি এই এ বি এর মাঝে, আমরা তো জানি যে যদি সদৃশ সমান্তরাল হয় তাহলে তাদের মাঝামাঝি কোনো একটা বিন্দুতে আমাদের লব্ধিটা কাজ করবে, এবং এটাও আমরা জানি যে বড় বলটার কাইন্ড অফ কাছাকাছিতে কাজ করে। তো ধরি হচ্ছে যে এই বিন্দুটার কাছাকাছি, ধরো হচ্ছে যে এই সি বিন্দুতে আমাদের হচ্ছে যে এই লব্ধিটা কাজ করে, এবং এটাও তোমাদের দেখিয়ে এসেছি, তোমাদের কি মনে আছে যে এটা তোমাদের দেখিয়ে এসেছি না, যে যদি দুইটা সদৃশ সমান্তরাল বল হয় তাদের লব্ধিটা হবে আসলে দুইটা যোগফল, পি এবং কিউ এর যোগফল। কারণ ওই দুইটা আমরা মনে আছে যে উপাংশ হিসেবে ভাগ করে নিয়েছিলাম, দুইটা উপাংশ ভাগ করার পর এফ এবং এফ হচ্ছে তোমার ক্যান্সেল আউট হয়ে যায়, শুধুমাত্র পি আর কিউ থাকে, যেটা একই দিকে একই রেখা বরাবর ক্রিয়া করে, দ্যাটস ওয়াই লব্ধিটা হবে পি প্লাস কিউ। বোঝা গিয়েছে? অর্থাৎ এটার লব্ধিটা হবে পি প্লাস কিউ। আশা করি বুঝতে পেরেছি। তো এখন বলা হলো যে এই, আচ্ছা এই ধরনের ম্যাথগুলোর সাথে, বা হচ্ছে যে এই ধরনের ম্যাথগুলোর সাথে আশা করি তোমরা একটু ইউজ টু হয়ে যাবে। এই চ্যাপ্টারের ম্যাথগুলো হচ্ছে না আমরা এখন দেখবো যে কিভাবে আমরা করতে হবে, এবং বেশিরভাগ ম্যাথই বলতে গেলে হচ্ছে যে একটু ছোট, মানে ম্যাথগুলো হচ্ছে যে ছোটো, ক্যালকুলেশনগুলো ছোটো, আর কনসেপ্টগুলোগুলো ব্যাপারগুলো যদি বুঝতে পারো দেখবে যে আসলেও জিনিসগুলো হচ্ছে করতে পারতেছো তোমরা। তো তাহলে চলো হচ্ছে না আমরা দেখে ফেলি ম্যাথের বাকি অংশটুকু, তো আমরা অল্প অল্প করে হচ্ছে বুঝবো এবং সেগুলো হচ্ছে রে আগে ফিগার আউট করবো, তোমাদের দেখাবো, তারপর আমরা সলিউশনে চলে যাব। তো ম্যাথগুলো তোমরা যদি হচ্ছে একবারেই না বুঝো, তোমাদের জন্য ইয়া থাকলো যে তোমরা অল্প অল্প করে ম্যাথগুলোর হচ্ছে রে ফিগার আউট করো, দেন পুরাটা একসাথে সলিউশনটা কাজে লাগাও, দেখবে যে পুরো টোটাল প্রবলেমটা সলভ তোমরা পেয়ে যাচ্ছ। আচ্ছা, তো এখন কি বলছে দেখো, এখন বলছে হচ্ছে পি কিউ বল ছিল, তাদের লব্ধি সি বিন্দুতে কাজ করে। এখন বলছে যে বল দুইটা হচ্ছে যদি স্থান বিনিময় করে, স্থান বিনিময় মানে কি, আমি এর জায়গায় হচ্ছে যে কিউ দিব, বি এর জায়গায় ধরো হচ্ছে পি বিন্দু, পি পি বল প্রয়োগ করব, ঠিক আছে? আমরা এই জায়গায় ধরো হচ্ছে রে আমরা আলাদা একটা চিত্র দিয়ে আঁকতেছি যাতে হচ্ছে রে তোমাদের বুঝতে একটু সুবিধা হয় আর কি। তো এখানেও দেখো এ বিন্দু, এখানেও বি বিন্দু, তবে এখানে দেখো হচ্ছে আমরা কি হচ্ছে যে একই বল প্রয়োগ করতেছি না, আমরা এখানে হচ্ছে যে কিউ বল প্রয়োগ করতেছি, আর এখানে এখন আমরা কি বল প্রয়োগ করতেছি বলতো, যে পি বল প্রয়োগ করতেছি। করলে দেখো তার লব্ধিটা কী হবে বলতো, ওই যে আমাদের বড়টার দিকে সরে আসবে, এটা আমরা জানি, দেখেছি, ধরে এটা হচ্ছে ডি বিন্দুতে কাজ করে। তাহলে হচ্ছে ডি বিন্দুতে আমরা কি বলতে পারি, তাদের লব্ধিটা কাজ করবে, সেটা হচ্ছে পি প্লাস কিউ। বুঝতে পারলাম এই দুইটা সিনারিও। বলছে হচ্ছে আমাদের দুইটা পি কিউ ছিল, তাদেরকে জাস্ট স্থান পরিবর্তন করলাম, করলে দেখো লব্ধিটাও কি সরে গেল না, আগে সি বিন্দুতে ছিল এখন ডি বিন্দুতে চলে যাবে। তো বলছে যদি স্থান বিনিময় করে তাহলে লব্ধির ক্রিয়াবিন্দু এডি বরাবর ডি দূরত্বে সরে যায়, মানে কি তোমরা যদি একটু খেয়াল করো লব্ধির ক্রিয়াবিন্দু ছিল কোথায়, আগে দেখো আগে ছিল হচ্ছে যে সি বিন্দুতে, লব্ধির ক্রিয়াবিন্দু ছিল আগে সি বিন্দুতে, এখন লব্ধির ক্রিয়াবিন্দু দেখো ডি বিন্দুতে চলে আসলো, অর্থাৎ আমাদের বলেছে দেখো হচ্ছে যে ডি দূরত্ব সরে যায়, মানে হচ্ছে সিডি মানে হচ্ছে যে ডি দূরত্ব, বুঝছি ব্যাপারটা? তো এসি ছিল আগে, বাট হচ্ছে এখন আগে ছিল সি বিন্দুতে হচ্ছে প্রয়োগ বিন্দুটা, এখন তাদের প্রয়োগ বিন্দুটা দেখো ডি দূরত্ব সরে গিয়ে, স্মল ডি দূরত্ব সরে গিয়ে বড় হাতে ডি বিন্দুতে পরিণত, মানে ডি বিন্দুতে এসে পড়ে আর কি। তো আমাদের প্রমাণ করতে বলেছে ডি ইকুয়াল টু পি মাইনাস কিউ এই জিনিসটা। আচ্ছা, তো আমরা কীভাবে প্রমাণটা করব দেখে ফেলি। তো আমরা প্রথমেই তোমাদের জিনিসটা একটু ভালোভাবে বোঝার জন্য আমরা দুইটা ফিগার দিয়ে এঁকেছি, বইয়ে দেখবে যে একটা ফিগার দিয়ে আছে, তোমরা একটা ফিগার দিয়েও বোঝার চেষ্টা করবে, দুইটা ফিগার দিয়েও তোমরা আশা করি আঁকতে পারো, যেটা তোমাদের কাছে সুবিধা মনে হয়। তো তোমাদের ভালোভাবে বোঝানোর জন্য আমি দুইটা ফিগার দিয়ে দেখাচ্ছি আলাদা আলাদা করে। তো প্রথম ফিগারে তুমি দেখো যে প্রথম চিত্রে, এটা হচ্ছে ফার্স্ট চিত্র, এটা হচ্ছে সেকেন্ড ফিগার। তো ফার্স্ট ফিগারে আমরা কি বলতে পারি যে প্রথম ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে পি ইনটু, আমরা বলেছিলাম না যেই বল প্রয়োগ করতেছি এবং বল প্রয়োগ থেকে, বল যে বিন্দুতে প্রয়োগ করতেছি এখান থেকে তাদের যে প্রয়োগ বিন্দু তার দূরত্ব এসি, এবং এইদিকে যে কিউ বল প্রয়োগ করতেছি সেই কিউ বল থেকে তার প্রয়োগ বিন্দুর মধ্যকার দূরত্ব হচ্ছে বিসি, এই দুইটার গুণফলের মান হবে সমান।
যেটা আমরা দেখে এসেছি, আমরা এটাই এখানে করলাম। তো এখান থেকে দেখো আমরা কি করতে পারি, দেখো এখান থেকে আমরা বলতে পারি যে পি বাই কিউ ইকুয়াল টু হচ্ছে যে আমাদের বিসি বাই এসি, দেখো হচ্ছে যে আমরা এটা বলতে পারি, ঠিক আছে, যে হচ্ছে না আমরা কি বলতে পারি যে হচ্ছে যে বিসি বাই এসি মানে হচ্ছে যে পি বাই কিউ। আচ্ছা তো আমরা হচ্ছে যে এই ব্যাপারটুকু হচ্ছে যে মোটামুটি দেখে ফেললাম। আচ্ছা তো তারপর তারপর হচ্ছে যে দেখো আমরা কি করব। আচ্ছা তো আমরা সমানুপাতের যে ব্যাপারটুকু শিখে এসেছিলাম, ঠিক আছে, সমানুপাতের একটা ব্যাপার শিখে এসেছিলাম, এই ব্যাপারটা হচ্ছে এখন কাজে লাগবো। সমানুপাতের কোন ব্যাপারটুকু আমরা শিখেছিলাম, শিখে এসেছি, দেখো হচ্ছে যে আমরা এখান থেকে এখানে বলতে পারি, দেখো হচ্ছে যে ধরো আমরা পি প্লাস কিউ বললাম আর নিচে কিউ বললাম, আমরা ধরো হচ্ছে যে উভয় পক্ষে একটা যোজন করলাম, ঠিক আছে, আমরা উভয় পক্ষে না বলে ধরো হচ্ছে আমরা এখানে যোজন করলাম, উভয় পক্ষে যদি যোজন করি তাহলে দেখো এখানে কি আসতেছে যে পি প্লাস কিউ আর নিচে কিউ, আর এখানে হচ্ছে বিসি প্লাস এসি। তোমরা যদি একটু খেয়াল করো যে বিসি প্লাস এসি অর্থাৎ বিসি প্লাস এসি করলে আমাদের পুরাটুকু এ বি আসতেছে, অর্থাৎ এখানে উপরে আসতেছে আমাদের এইটুকু এ বি, নিচে আসতেছে হচ্ছে এসি। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, দেখো আলটিমেটলি দাঁড়ালো হচ্ছে রে পি প্লাস কিউ ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু এ বি বাই এসি। তো আমরা দেখো হচ্ছে যে এসির মান বের করব, তো এসি ইকুয়াল টু দেখো কি হবে, এসি ইকুয়াল টু হবে হচ্ছে যে যদি আর গুণন করি এসি হচ্ছে আমাদের এই পাশে যাবে আর কিউ হচ্ছে এই পাশে যাবে, কিউ হচ্ছে ভাগ আকারে আছে ওই পাশে গেলে কিউ গুণ আকারে হবে, আবার পি প্লাস কিউ ওখানে গুণ আকারে আছে ওইখানে গেলে ভাগ আকারে হবে ইন্টু এ বি। তো এটার মাধ্যমে ছিল, আশা করি এই অংশটুকু বোঝা গিয়েছে। তো আমরা কি করলাম, আমরা হচ্ছে যে পি বাই কিউ ছিল এই যে জিনিসটাকে হচ্ছে আমরা একটু এক্সচেঞ্জ করলাম, করে আর কি যে আমরা বাকি জায়গাটুকু বের করে ফেললাম। আচ্ছা তো এখন হচ্ছে আমরা দ্বিতীয় ক্ষেত্রে আসি, দ্বিতীয় ক্ষেত্রে দেখো কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে মানে সেকেন্ড ফিগারে, তোমরা যদি সেকেন্ড ফিগারের কথাটা চিন্তা করো, সেকেন্ড ফিগারে কি হচ্ছে দেখো হচ্ছে আমরা এই বরাবর হচ্ছে যে কিউটা কাজে লাগাচ্ছি এবং এই বরাবর হচ্ছে যে দেখো আমরা কি কাজে লাগাচ্ছি, পি বলটা কাজে লাগাচ্ছি। তো এখন দেখো আমরা জানি পি এবং কিউ এই দুইটার হচ্ছে যে পি এবং কিউ এই দুইটার লব্ধি হচ্ছে যে পি প্লাস কিউ, যেটা এখন ডি বিন্দুতে ক্রিয়া করতেছে, আগে ছিল হচ্ছে সিতে এখন হচ্ছে যে ডিতে। তো আমরা এখন তাহলে হচ্ছে যে এইটা দেখার চেষ্টা করি যে সেকেন্ড ফিগারের ব্যাপারটুকু কি হচ্ছে। তো সেকেন্ড ফিগারে দেখো আমরা একই কথা বলতে পারি যে কিউ, আমরা যদি এখানে কিউ নেই, কিউ ইনটু আমরা দেখো এখন প্রয়োগ বিন্দু কি সি, না প্রয়োগ বিন্দু হচ্ছে এখন ডি, তাহলে কিউ ইনটু কিউ যে বিন্দুতে প্রয়োগ হচ্ছে তার থেকে প্রয়োগ বিন্দুর দূরত্ব ইকুয়াল টু আমাদের হচ্ছে যে সেকেন্ড যে বলটা, সেকেন্ড বলটা দেখো হচ্ছে যে পি, পি থেকে আমাদের তার প্রয়োগ বিন্দুর দূরত্ব সেটা দেখো এটার গুণফলটা সমান হবে, এটা আমরা জানি। তারপর এখান থেকে হচ্ছে আমরা আবার বলতে পারি দেখো হচ্ছে যে পি বাই কিউ ইকুয়াল টু দেখো কি বলতে পারি যে পি বাই কিউ যদি বলি তাহলে এখানে হবে যে এডি বাই বিডি, আমাদের এই জায়গাটুকু হবে। তো এখন আমরা কি করব দেখো, এখন হচ্ছে যে আমরা একটু আগে দেখো আমরা হচ্ছে যে যোজন করেছি, এখন হচ্ছে যে আমরা যোজন করব, যোজন করলে কি আসে যে পি প্লাস কিউ আর নিচে আসে হচ্ছে যে তোমার এখানে কিউ আর এখানে আসে হচ্ছে যে যদি যোজন করি তাহলে আসে হচ্ছে যে এডি প্লাস বিডি আর নিচে আসে হচ্ছে যে বিডি। তো আলটিমেটলি তোমরা যদি একটু খেয়াল করো যে আমাদের এডি প্লাস বিডি, আমাদের এডি প্লাস বিডি, এই এডি প্লাস বিডির ভ্যালুটা কত আসে বলতো, যে হচ্ছে এডি প্লাস বিডির ভ্যালুটা আসে, যে এডি প্লাস বিডির ভ্যালুটা আসে আলটিমেটলি হচ্ছে এ বি এবং নিচে তো আমাদের বিডি এসে পড়লো আর কি, ঠিক আছে। আচ্ছা তো আমরা এইটুকু আশা করি বুঝলাম। আচ্ছা তো আসলে আমাদের এইভাবে একটু আগিয়ে একটু হচ্ছে লাভ হবে না, ঠিক আছে, একটু লাভ হবে না, তার কারণ কি, তার কারণ আমরা একটু পরেই বুঝতে পারবো। আচ্ছা তো আমরা একটু অন্যভাবে আগাবো, যে কিভাবে দেখো আমাদের, হ্যাঁ এটা এটা ওকে ফাইন, এটা এইভাবে থাকুক, আমরা হচ্ছে যে এই জায়গা থেকে আবার একটু ক্যালকুলেশনটা শুরু করব, যে এখানে ক্যালকুলেশনটা করলে আমাদের একটু লাভ হবে না, আমি আগে বললাম যে আমাদের একটু দরকার নেই, আমরা এই জিনিসটাকে এখান থেকে শুরু করি। দেখো পি বাই কিউ ইকুয়াল টু এডি বাই বিডি, তো আমরা এখন কি করব, এখন এটাকে হচ্ছে যে আমরা উল্টিয়ে দেব, উল্টিয়ে দিলে কি হয় দেখো, কিউ বাই পি ইকুয়াল টু হচ্ছে যে বিডি বাই এডি, বিডি বাই এডি। কেন লাভ হবে না এখানে হচ্ছে আমি একটু খেয়াল করিনি, দ্যাটস ওয়াই, যে কেন লাভ হবে না, কারণ হচ্ছে যে দেখো আমরা যে ডি বিন্দু বের করতে চাচ্ছি, এই ডি দূরত্ব, এই ডি দূরত্ব যে বের করব কিভাবে বের করব, তোমাদের জাস্ট আইডিয়াটা দিয়ে রাখি যে ডিটা বের করব আসলে এভাবে যে এডি থেকে এসিটা বাদ দিব, এডি থেকে আমি এসি বাদ দিব, এইভাবে আসলে ডি পাবো, ঠিক আছে। যে ক্যালকুলেশনের ব্যাপারগুলো, যে হ্যাঁ তুমি ভুল হোক ভুল হলে তুমি জাস্ট বুঝো যে তোমার কীভাবে আগানো উচিত,
কিভাবে তুমি তোমার অ্যান্সারটা পাবা এই ব্যাপারটুকুই হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি। যে তাহলে আমাদের কি হচ্ছে ব্যাপারটুকু, যে আমাদের এডি লাগবে, অর্থাৎ এখান থেকে তো আমি এডি পাচ্ছি না, এই জন্য আমরা এভাবে আগাবো না। তো তাহলে আমরা এখানে এডি পাওয়ার জন্য আমরা নিচে নিয়ে নিলাম। তো এখন আমরা, আচ্ছা এখন আমরা যদি যোজন করি তাহলে দেখো কি আসে, যে কিউ প্লাস পি ডিভাইডেড বাই পি, আর এখানে আসে হচ্ছে যে বিডি প্লাস এডি ডিভাইডেড বাই হচ্ছে এডি। আমরা এখানে হচ্ছে যোজন করে এই জিনিসটুকু পেলাম। আচ্ছা তো তারপরের কাজটুকু যদি করি, দেখো হচ্ছে যে কিউ প্লাস পি মানে হচ্ছে পি প্লাস কিউ বাই পি, আর এখানে দেখো বিডি প্লাস এডি, বিডি প্লাস এডি মানে হচ্ছে আমাদের আলটিমেটলি এবি, এবি। তো আমি বলেছি আমাদের হচ্ছে যে এডি মাইনাস এসি লাগবে, অর্থাৎ আমরা হচ্ছে দেখো এসি বের করে রেখেছি, এখন এডি পাওয়ার পালা। এডি কীভাবে পাবো, দেখো হচ্ছে এডি পাওয়ার ওয়েটাই হচ্ছে আশা করি বুঝে পেলেছ, যে হচ্ছে আমরা পক্ষান্তর করব, সরি আর গুণন করবো, এডিকে এই পাশে আর গুণন করবো। তাহলে এডিকে এক পাশে রেখে এই পুরাটাকে আমি অন্য পাশে নিয়ে যাব। কীভাবে দেখো, পি হচ্ছে এখানে ভাগ আকারে আছে, এখানে এসে গুণ হবে, এখানে পি প্লাস কিউ গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হবে, ইনটু এবি আমাদের চলে আসলো। এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ। তো এখন দেখো যে আমরা, দেখো আলটিমেটলি আমাদের বের করতে হবে ডি এর মান হচ্ছে এটা। ডি মানে কি, ডি মানে হচ্ছে সিডি দূরত্ব। সিডি দূরত্ব মানে কি, যে এডি থেকে আমরা যদি হচ্ছে যে এডি থেকে এসিটা বাদ দিই, অর্থাৎ তোমরা বুঝে ফেলেছো যে কী করবো আমরা, এডি থেকে এসি বাদ দিলে আমরা পাবো ডি দূরত্ব। তাহলে এডি পেয়েছি কত, দেখো পি বাই পি প্লাস কিউ ইনটু এবি মাইনাস আমাদের এসি কত, এসি হচ্ছে যে কিউ বাই পি প্লাস কিউ ইনটু এবি। তোমরা যদি একটু খেয়াল করো আমরা প্রমাণের একদম কাছাকাছি চলে এসেছি। এখান থেকে দেখো আমরা ডি ইকুয়াল টু, দেখো হচ্ছে যে এখানে আমরা এবি, দেখো দুইটা পাশে কমন আছে, আমরা এবি কমন নেই, কমন নিলে দেখো কি আসে, যে পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ ইনটু এবি। তো এখান থেকে দেখো আমরা যদি সরল করি, নিচে দেখো পি প্লাস কিউ ই হচ্ছে যে লসাগু হয়, এবং তাহলে আলটিমেটলি আসে পি মাইনাস কিউ ইনটু এবি, এটার মানে আসে হচ্ছে যে ডি। ঠিক আছে ব্যাপারটুকু, তাহলে আমরা দেখে ফেললাম কীভাবে হচ্ছে যে আমাদের এই প্রুফটা হয়ে আসলো। এবং এইটুকু খেয়াল রাখবো যে আমার হচ্ছে, হ্যাঁ মাঝে থেকে করতে একটু ভুল হয়েছিল, যে এই ব্যাপারটুকু তোমরা হচ্ছে খেয়াল রাখবে যে আসলে আমাদের কী দরকার এবং হচ্ছে কী করতে হবে। হ্যাঁ আমি ওই স্টেপ করেছি ওটা একদমই ভুল না, এমন না, ভুল যে এমন না, বাট আমাদের প্রুফটার জন্য কোন দিকে যাওয়া উচিত এই ব্যাপারটুকু আমরা দুইটা লাইন আগে চিন্তা করে রাখবো। তো আশা করি এই সমস্যাটা বুঝতে পেরেছি, এখন হচ্ছে আমরা নেক্সট প্রবলেমে চলে যাই।